5% জায়গার মধ্যে 2 অথবা 3 ইউনিটের বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো 5 শতক অথবা 3 কাটা জায়গার মধ্যে কিভাবে আপনি 2 অথবা 3 ইউনিটের বাড়ির একটি সুন্দর ডিজাইন করবেন। যারা বাড়ির সামনের অংশ একটু আধুনিক এবং কি সুন্দর মানের ডিজাইন করে বাড়ি করতে চান, তারা চাইলে আজকের এই ভিডিও থেকে অনেক কিছু দেখে নিতে পারবেন এবং কম খরচেও আধুনিক বাড়ি করা যায় সেই বিষয়ে আজকে অনেক কিছু জানতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, সুন্দর একটি বাড়ি করার পূর্ব শর্ত হচ্ছে একজন ভালো ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট ফার্মের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেওয়া এবং কি সেই ড্রয়িং এর আলোকে আপনার বাড়িটির কাজ বাস্তবায়ন করা। তো চলুন আমরা আজকের বাড়িটির বিষয় দেখে নেই। তো এই ছিল আমাদের বাড়িটির 3D ভিউ, অর্থাৎ বাড়িটি বাস্তবে কিরকম দেখা যাবে। এখানে আমাদের প্রথমে এন্ট্রেন্স, অর্থাৎ আমরা পার্কিং এরিয়া, এখানে আমরা ভিতরে প্রবেশ করব এবং এই দুই পাশে কিন্তু ইউনিট সেট আপ করা আছে। তো নিচে আপনারা বারান্দাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত পুরো গ্রিল হয়ে যাবে। আমরা দেখানোর সুবিধার্থে ভিতরের অংশ আমরা এটা ফাঁকা রেখেছি। তো এখানে একেবারে সিম্পল ভাবে এই ডিজাইনটা করা। অনেকে বড় আকারে বারান্দা করেন, অনেক টাকা খরচ করেন। আসলে বারান্দাটা মিনিমাম 7 থেকে 8 ফিট এর মধ্যে হলেও মোটামুটি হয়ে যায়। তো বাড়ির সৌন্দর্যের কারণে আমরা একটা বারান্দা ছোট করেছি, একটা বারান্দা বড় করেছি। আপনি চাইলে সেম সাইজ করে বা সেম এর লং করেও আপনার এই বারান্দাটা ডিজাইন করতে পারবেন। তো এই বাড়িটির কিছু অংশের বা কিছু ডিজাইনের কারণে বাড়িটির সৌন্দর্য ফুটে উঠেছে, যেমন বারান্দার একটা শেপের কারণ আছে এবং কি এখানে টাইলস এবং রঙের কিছু মিশ্রণ আছে। তো আপনি চাইলে আপনার বাড়ির ডিজাইনটি সেম ভাবে সেম ডিজাইনই করে নিতে পারেন যদি আপনার জায়গা বা শেপ এই টাইপের হয়ে থাকে, এবং যদি আপনার চাহিদা বা পছন্দ হয়ে থাকে আপনি সেম ডিজাইনটি করে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন এবার আমরা 3D ভিউটি দেখে নিই। 3D ভিউর অংশ আমরা দেখে নেওয়ার পরে এখন আমরা প্ল্যানটি দেখব। তো এই প্ল্যানটি, এই বাড়িটি করা হচ্ছে নাঙ্গলকোট কুমিল্লাতে। তো এই বাড়িটি আউটার এরিয়া ছিল 49 ফিট 6 ইঞ্চি এবং কি 42 ফিট 3 ইঞ্চি। এটা ছিল আমার মূল জায়গার এরিয়া। আমার বাড়ি করার জন্য যে জায়গাটুকু লেগেছে, অর্থাৎ আমার বিল্ডিং এরিয়া হচ্ছে 38 ফিট 10 ইঞ্চি বাই হচ্ছে 43 ফিট 8 ইঞ্চি, এটা হচ্ছে আমার বিল্ডিং এরিয়া। তো যাদের জায়গা এই টাইপের বা এই শেপের, আপনি চাইলে আপনার বাড়ির ডিজাইনটি সেম ভাবেই করতে পারবেন। তো আমরা 3D ভিউতে দেখেছিলাম প্রথমে একটি মেইন এন্ট্রিসে পার্কিং এরিয়া। তো আমরা পার্কিং এরিয়াটা দেখে নিলাম এবং এখানে ছোট করে ইউনিট সাজানো আছে। এখানে জায়গা এবং চাহিদার আলোকে এই টাইপের ইউনিটগুলো সাজানো আছে। তো সামনে দুইটা বারান্দা আমরা দেখেছিলাম, আমরা দোতলায় দেখবো। সামনে দুইটা বারান্দা দেওয়া আছে এবং নিচে পার্টির চাহিদা অনুযায়ী ওনারা 3টা ইউনিট করেছেন ওনাদের জায়গা বা চাহিদার আলোকে। তো প্রথমে ওনারা এখানে 2টি বেডরুম, 11-12 এবং কি 9-10 এর একটা রুমও আছে এবং একটি ড্রয়িং স্পেস, একটি টয়লেট, একটি কিচেন। এই অংশে 2টি বেডরুম, 1টি টয়লেট, 1টি কিচেন এবং কি এই অংশে 2টি বেডরুম এবং কি 1টি টয়লেট, 1টি কিচেন। এটা হচ্ছে জায়গাতে পজিশন ছিল ছোট ইউনিট করে করার, সেজন্য চাহিদার আলোকে এটা করা আছে। এবং দোতলায় গিয়ে ওনারা সেম 3টা ইউনিট করেছেন একটু বড় করে, বাট এর উপর থেকে বা 3তলা এবং 4তলা থেকে ওনারা 2টা ইউনিট করেছেন। তো ইউনিটগুলো যদি আমরা দেখাই আপনাদেরকে, প্রথম ইউনিটে ড্রয়িং ডাইনিং স্পেস 15 ফিট বাই 13 ফিট এবং এখানে একটি মাস্টার বেড, টয়লেট এবং কিচেন অ্যাড করা আছে। এখানে একটা কেবিনের সিস্টেমও দেওয়া আছে 13 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি, অনেক বড় একটি রুম। এবং এখানে কিচেন আছে 8 ফিট বাই 5 ফিট, বাথরুম আছে কমন একটি বাথরুম 7 ফিট বাই 4 ফিট। এখানে ভেন্টিলেশনের জন্য একটা ওপেন স্পেস রাখা আছে। এখানে 2টি বেডরুম, একটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট এবং এখানে হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। তো জায়গা শেপের কারণে এখানে সাইজগুলো এরকম আসছে। যদি আপনার জায়গা আর একটু বেশি হয় আর একটু সুন্দর দেখা যাবে। জায়গাটা মূলত 5 শতক থেকে একটু কম আছে এবং কি সামনে বারান্দার ডিজাইনও দেখানো আছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনার বাড়ির সৌন্দর্য বা আপনার চাহিদা বা আপনার বাজেট, আপনার রুচির আলোকে এরকম নিত্য নতুন অনেক বাড়ির ডিজাইন আমরা দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের প্রতিনিয়ত বাড়ির ডিজাইন দেখতে হলে আপনার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। নিত্য নতুন অনেক বাড়ির ডিজাইন আমরা দেখিয়ে থাকি। তো যদি আপনার বাড়িটি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমরা ইলেকট্রিক এবং কি প্লাম্বারের ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনটি আমরা দিয়ে দিয়েছি। তো এই টাইপের অনেক বাড়ির ডিজাইন আপনারা পাবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের বাড়িটি কেমন লাগলো জানাবেন এবং কি যদি আপনার পছন্দ হয়ে থাকে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।